শিলিগুড়িতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে শিলিগুড়ি ভেনাস মোড় অটো স্ট্যান্ডের অটো চালকরা। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মিত। ইতিমধ্যে আমরা উপস্থিত রয়েছি শহর শিলিগুড়ির ভেনাস মোড় থেকে, যেখানে কার্যত একটি অটো স্ট্যান্ড রয়েছে বহু বছর ধরে। এখানে প্রায় 20 থেকে 30 বছর ধরে এখানে যারা সিটি অটো চালকেরা রয়েছেন তারা কিন্তু এখানে সিটি অটো পার্ক করে আসছেন, কিন্তু কিছুদিন আগেই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়। এবং সেখানে বেশ কিছুদিন ধরে কিন্তু এই সিটি অটো চালকদের পক্ষ থেকে আন্দোলন চলে, এবং সেখানে কিছুদিন পরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এখানে খুব বেশি গাড়ি না হলেও 1-2টি সিটি অটো কিন্তু পার্ক করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু আজ হঠাৎ করেই কিন্তু সিটি অটো চালকেরা বন্ধের ডাক দিয়েছে। তার কারণ, তারা কিন্তু জানাচ্ছে যে আরো একবার ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জানানো হচ্ছে এখানে কিন্তু তারা কোনোভাবেই সিটি অটো পার্ক করতে পারবেন না। এবং তার জেরেই কিন্তু তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন, এবং তার পাশাপাশি তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিচ্ছেন। কি রয়েছে বিস্তারিত তথ্য, চলুন তুলে ধরব। শিলিগুড়িতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে সিটি অটো, বন্ধের ডাক দিলেন সিটি অটো চালকরা। শিলিগুড়ির ভেনাস মোড়ের সিটি অটো স্ট্যান্ডের সিটি অটো চালকেরা আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেয়। শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ির প্রাণকেন্দ্র ভেনাস মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনে সামিল হয় ভেনাস মোড়ের সিটি অটো চালকরা। এদিন তারা একরাশ ক্ষোভ উগড়ে দেয় প্রশাসন এবং ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। এছাড়াও শহর শিলিগুড়িতে যেভাবে নম্বরবিহীন টোটোর দৌরাত্ম্য বেড়েছে, সেখানে প্রতিনিয়ত রাস্তায় অবাধে চলাফেরা করা টোটোর দৌরাত্মের জেরে এমনিতেই রুজি রোজগারের টান পড়ছে সিটি অটো চালকদের। এই বিষয়টি নিয়ে এদিন একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা টোটো চালক থেকে শুরু করে প্রশাসন এবং ট্রাফিক পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এদিনের বন্ধের বিষয়ে সিটি অটো চালকরা জানান, এতদিন থেকে নম্বরবিহীন টোটো নিয়ে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারল না প্রশাসন, কিন্তু দিনের পর দিন সিটি অটো চালকদের উপর নানান চাপ সৃষ্টি করছে প্রশাসন। তাদের এখন ভেনাস মোড়ের সিটি অটো স্ট্যান্ডে সিটি অটোগুলিকে পার্কিংয়ের অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না। যত সামান্য সিটি অটো রাখলেও সেগুলোকে সরিয়ে দিতে বড় হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, যার জেরে এদিন প্রশাসন ও ট্রাফিক পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ বিরক্তি প্রকাশ করলেন শিলিগুড়ি ভেনাস মোড়ের সিটি অটো চালকরা। এবং তারা আরও জানান, তাদের ওপর এভাবে দিনের পর দিন প্রশাসন যদি চাপ সৃষ্টি করে তাহলে খুব শীঘ্রই তাদের রুজি রোজগারের টান পড়বে তা বলাই বাহুল্য। টোটো যদি না থাকে তো সিটি অটো এমনি যাওয়া লাগে, ঠিক আছে? তার মধ্যে ড্রগসখোর, এডিক, নেশাখোর, ট্যাবলেট খোর সবাই নিয়ে টোটোই দাঁড়াচ্ছে রোডে। কাউকে অল্প লাগলে আমাদেরকে ধমস দিচ্ছে যে দাদা আপনি লাগাইলেন কেন রোডে, ঠুকলেন কেন, জবরদস্তি যদি আমাদের ঠুকে লাগে যায় ফাট করে লাগতেই পারে রোডে এখন চলতে গেলে, ওরা দাদাগিরি করে জায়গায় জায়গার মধ্যে দাদাগিরি। সব আমাদের তো কোনো জ্যাম তো হয় না, ভেনাস মোড়ে কোনো জ্যাম হয় না। যদি এখন তো সব টোটোর সামনে ভেনাস মোড়ে ট্রাফিকের সামনে টোটোগুলো দাঁড়ায় থাকে, এমনি জ্যাম লাগে যায়। আমরা কোথায় যাবো বলেন? আমাদের 20 বছর থেকে রোডে চলতেছি, লাইসেন্স আছে, সব আছে, তার মধ্যে পুলিশ প্রশাসন বলতেছে কি তোরা ভাগ, তোরা ভাগ রোড থেকে, এখন আমরা কোথায় যাবো বলে? তা বিচার আছে না? এখন ধরো টোটো তো 30-40 হাজার 50 হাজার হয়ে গেল, কিন্তু আমাদের মধ্যে কি আমাদের কাছে আমি টোটো না থাকলে তো জ্যাম হবেই না রোডে। আজকে এই নিয়ে আমরা বন্ধ রেখেছি যে আমাদের স্ট্যান্ডে দুটো গাড়ির উপরে পারমিশন নাই, আমাদের গাড়িতে গাড়ি আছে না, এখন 10-15 আমরা এই মাঝখানে এত ভিড় শহরে আমরা গাড়িটা রাখবো কোথায়? স্যার আসছে আমাদেরকে দুটো গাড়ি, 3টা গাড়ি হলে দুটো সেটাই করে কুস্তার মতো লাগাই, আমাদেরও তো একটা জায়গা লাগে যে এরকম জায়গায় আসবো। এখানে আমরা জোর হলে 15টা এই যখন যেদিন ধরে অটো বেরোয় সেই আগে আমাদের সিটি অটো নিয়ে কোনো অসুবিধা ছিল না, আমরা গাড়ি আসতো প্যাঞ্জা বাড়িতে চলে যাই, কোনো জাম জুমের কোনো ঘটনাই ছিল না। যেদিন ধরে টোটো আসছে আমাদের বাজার খারাপ, আমরা 200 টাকা 100 টাকা হাজিরা নিয়ে যাই, তাও আমরা অপেক্ষায় আছি যে টোটোগুলো উঠবে উঠবে শুনছি, ওই ধারণায় আমরাও কষ্ট করে গাড়ি চালাচ্ছি যে একটা আশায় যে আমাদের পরে এখন যদি না হয় একটু কষ্ট করলে আমাদের পরে কোনো একটা ভালো একটু লাভ হবে যে আমরা আরামে গাড়ি চালাতে পারবো, কিন্তু আমাদের পুরো দিকে দেখি আমরা টোটো রেখে আছি, টোটো উঠবে যে এগিয়ে দিচ্ছে আমাদের গাড়ি উঠে দিচ্ছে। আমরা 20-25 বছরের দাবি এইটুকুই যে আমাদের ভালোভাবে করে যেতে দেয় করতে দেয়, সব গাড়ি কি নাও করতে দেয়, পাঁচ ছোটো গাড়িও যদি করে তাও আমরা করে যেতে পারবো।
যেমনটা আপনারা দেখে নিলেন, আমরা কিন্তু শিলিগুড়ির ভেনাস মোড় থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এই ভেনাস মোড় অটো স্ট্যান্ডের সিটি অটো চালকদের আজকের বিক্ষোভ এবং তাদের অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাকের দৃশ্য। এবং পাশাপাশি সিটি অটো চালকেরা যেমনটা জানাচ্ছেন যে বহুদিন ধরে শিলিগুড়ি শহরে যেভাবে টোটোর দৌরাত্ম্য বেড়েছে তার জেরে কিন্তু তাদের রুজি রোজগারে টান পড়ছিল এবং সেখানে দাঁড়িয়ে তারা আন্দোলনে নামে এবং পরবর্তীকালে দেখা যায় তবুও নম্বরবিহীন টোটো কিন্তু যাতায়াত করছে শহর শিলিগুড়ির রাস্তায়। এবং সেখানে দাঁড়িয়েও সিটি অটো চালকেরা কিন্তু চুপ থেকে তাদের কাজ কিন্তু তারা যথাসাধ্যভাবে করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে শিলিগুড়ির এই ভেনাস মোড়ে যে তাদের অটো স্ট্যান্ড রয়েছে সেই অটো স্ট্যান্ডের গাড়ি পার্কিং নিয়ে কিন্তু মূলত এই মুহূর্তে তারা সমস্যায় জর্জরিত আরো একবার। তার কারণ, এখানে কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল সিটি অটো কিন্তু এখানে পার্ক করতে দেওয়া হবে না, কিন্তু তারপরে কিন্তু প্রশাসন থেকে অনুমতি দেয় আবার তাদেরকে যে দু তিনটে গাড়ি কিন্তু তারা এখানে পার্ক করতে পারে। যদিও হঠাৎ করে আজ তাদেরকে আবারও ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে কিন্তু তারা সিটি অটো পার্ক করতে পারবেন না, এবং যার জেরেই তাদের মধ্যে কিন্তু এক রাশ ক্ষোভ আমরা দেখতে পেলাম। তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে এভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিতে চলেছেন সিটি অটো চালকেরা। তার পাশাপাশি তারা যেমনটা জানাচ্ছেন যে এভাবে কিন্তু তাদের দিনের পর দিন রুজি রোজগারে টান পড়ছে এবং সেখানে দাঁড়িয়ে কবে এই সমস্যা থেকে তারা রেহাই পাবে সেই বিষয়টির দিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে শিলিগুড়ির ভেনাস মোড়ের সিটি অটো চালকেরা। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবারও আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত, রিপোর্ট বিগ নিউজ। ধন্যবাদ।